আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস। আমি শামিমামের শোভা। তো আজকে আমি এই সুন্দর নেক ডিজাইনটির ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটি সুন্দর সুন্দর নেক ডিজাইন, দুইটি আলাদা আলাদা কালারের তৈরি করে রেখেছি। একটি হচ্ছে গোলাপি কালার, আরেকটি হচ্ছে খয়েরি কালার। তো এই দুটি নেক ডিজাইন কীভাবে তৈরি করতে হয় সেটার আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং বিভিন্ন সাইজের মাপ সহ দেখিয়ে দিব। তো এখানে এই ছোটো ছোটো ফুলগুলো আমি নেক ডিজাইন তৈরি করার পর যে জামা লাগিয়েছিলাম ড্রেসের সাথে, সেখানে আমি অ্যাডজাস্ট করেছি পাঁচটা ফুল, ছোটো ছোটো ফুল। আর আমি এখানকার যে ফুল পাতাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, তিনটা বড় বড় ফুল, দুইটা ছোট গোলাপ ফুল এবং দুইটা স্পাইরাল গোলাপ, আর ছোট ছোট অনেকগুলো পাতা। তো এগুলো সবগুলোরই কিন্তু টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আমি সেগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিয়ে কাজগুলো করতে পারবেন। তো আমি নেক ডিজাইনগুলো দিয়ে জামা তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড় লাগিয়ে আমি জামাটি রেডি করে ফেলেছি। আর ওপরে তো ফুল পাতাগুলো আমি সুইসুতা দিয়ে আমি অ্যাডজাস্ট করে ফেলেছিলাম, তো সেটার ব্যাপারেও আমি অবশ্যই বলবো ভিডিওর শেষে, তাই অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। তো আমি এবার এই বেজ যে পার্ট সেটার টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। তো আমি এটার জন্য এই যে তিন তারের সুতাটা নিয়েছি, এটার থিকনেসটা এরকম, আর লাগছে হুক, হুকটা হচ্ছে 0.90 মিলিমিটার, একটু চিকন হুককে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কাটার, কাটারটা দিয়ে আমি সুতাটা কেটে নিতে পারবো। তো এই পর্যায়ে আমি হেড সার্কামফেরেন্সের মাপটা দেখাই দিচ্ছি, যেটা আমি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছিলাম। তো এক পাশে আমি কিন্তু ছবি দিয়ে দিয়েছি কিভাবে করে মাথার মাপটা নিতে হয়, কেননা মাথা দিয়ে কিন্তু গলার ডিজাইন যেটা সেটা কিন্তু ঢুকবে। তো আমাদের মাথার মাপটা জানলেই কিন্তু গলার যে সাইজ বয়স অনুযায়ী সেটা আমরা পেয়ে যাব। তাছাড়া এবং অন্য একটি উপায়েও কিন্তু আমরা গলার ডিজাইনের মাপটা নিতে পারি, এভাবে করে যে সাইজের জন্য আমরা বানাচ্ছি নেক ডিজাইনটা ঠিক সেই সাইজের একটি বাচ্চার ড্রেসটা নিয়ে এভাবে করে ইঞ্চি ফিতা দিয়ে আমরা এক পাশ থেকে অন্য পাশ মেপে নিয়ে সেটার সাইজ সম্পর্কে আমরা কিন্তু ধারণা পেতে পারি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা নেক ডিজাইনটি তৈরি করতে পারি। তো আমি এখানে 3 বছরের একটি বাচ্চার নেক ডিজাইন নিয়ে নিয়েছি, এভাবে করে গোল গলার যে মাপটা সেটা মেপে নিচ্ছি। আমার 18 ইঞ্চি পরিমাণ মাপ চলে এসেছে। তো এটা কিন্তু একটা কেনা জামা ছিল যেটাতে আমি নেক ডিজাইন বানিয়ে অ্যাডজাস্ট করেছি ডেকোরেশনের জন্য। তো আমি এ পর্যায়ে 18 ইঞ্চি সাইজেরই গলার ডিজাইনটি তৈরি করব। আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য যে কোনো সাইজের জামার এরকমভাবে মাপ নিয়ে গলার ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। তো এটা হচ্ছে কনভারসেশন চার্ট, যেখানে আমি স্লিপ স্টিচ, চেইন, সিঙ্গেল ক্রোসেট, ডাবল ক্রোসেট এবং পিকট স্টিচের বিবরণ দিয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে শর্ট ফর্ম। তো এ পর্যায়ে আমি তিন তারের সুতা একসঙ্গে করে নিয়েছি যেন একটু মোটা হয়, কাজ করতে সুবিধা হয়। আর আমি এই নেক ডিজাইনটি ঠিক 13 লাইনে কমপ্লিট করেছি। এ পর্যায়ে আমি সুতাটি এইভাবে করে আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে একটি স্লিপ নট করে নিব। এটা হচ্ছে র ওয়ানের কাজ। তো স্লিপ নট করে নেওয়ার পরে আমি চেইন করে নিব। আমি ঠিক কতগুলো চেইন করব সেটা জানাচ্ছি না, কেননা আমি ইঞ্চি ফিতা দিয়ে যে 18 ইঞ্চি পরিমাণ মাপলাম সেই পরিমাণ আমি চেইন করে নিব। এভাবে করে আমি অনেকগুলো চেইন করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 18 ইঞ্চি পরিমাণ চেন আমার হয়তো হয়ে গিয়েছে, তবু আমি মেপে নিব। এই যে অনেকগুলো চেন করা হয়ে গিয়েছে। তো এরপর যে আমি ইঞ্চি ফিতাটা নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত মেপে নিলাম, আমার 18 ইঞ্চির কাছাকাছি কিন্তু হয়ে গিয়েছে। তো এবার আমি হুক থেকে 3টা চেন বাদ দিয়ে ঠিক 4 নম্বর যে চেন সেখানে গিয়ে একটা ডাবল ক্রোসেট করব। তারপরে আমি নেক্সট যে চেন সেখানে গিয়ে আরেকটা ডাবল ক্রোসেট করব।
তারপরের স্টিচেও আরেকটা ডাবল ক্রোসেট হবে। এভাবে করে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোসেট, এই যে এভাবে করে প্রত্যেকটা চেইনের মধ্যে একটা করে ডাবল ক্রোসেট করে নিব একদম শেষ অবধি। তো আমার মনে হচ্ছে আমার 18 ইঞ্চি পরিমাণ হয়ে গিয়েছে, এই জন্য আমি লাস্টের কিছু চেন এখনও করি নাই। এই যে দেখতে পাচ্ছেন 18 ইঞ্চি পরিমাণ কিন্তু হয়ে গিয়েছে, আমার কিছুটা চেন কিন্তু বাকি আছে। তো এ পর্যায়ে আমি সেগুলো হাইড করব কি করে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনারা সংখ্যা একটু বেশি চেন নিলেও কিন্তু সমস্যা হবে না, সেটা হাইড করার প্রসেসও রয়েছে। এ পর্যায়ে আমি হুক অথবা কাটার দিয়ে সুন্দরভাবে এক্সট্রা যে চেইনগুলো সেগুলো কাট করে নিব, কেটে নিব। দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিলাম, নিয়ে এই যে এভাবে করে আমি সুতাগুলো থেকে চেনগুলো এভাবে করে খুলে খুলে এই যে চেনগুলো খুলে নিচ্ছি হুক দিয়ে। এভাবে খুলে খুলে একদম লাস্ট পর্যন্ত চলে আসার পরে এভাবে করে টান দিয়ে সুন্দরভাবে এটা ফিক্সড করে দিলাম। আপনারা এজন্য চেষ্টা করবেন একটু সাইজের তুলনায় বেশি চেন করে নর। এরপর যে আমি সেকেন্ড রতে চলে যাচ্ছি, তিনটা চেন করে নিয়ে হাইট তৈরি করে নিলাম। তারপরে আমি আরও চারটা ডাবল ক্রোসেট করে নিব। তিনটা চেন কিন্তু একটা ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট করা হয়, তো তিনটা চেন প্লাস চারটা ডাবল ক্রোসেট কিন্তু পাঁচটা ডাবল ক্রোসেট হিসেবে কাউন্টেড। এটা কিন্তু বাটন ব্যান্ড হিসেবে পরবর্তীতে ইউজ করা হবে। তো আমি এটা কিভাবে করতে হবে সেটা দেখাই দিচ্ছি। এরপর যে আমার পাঁচটা ডাবল ক্রোসেটের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর যে আমি তিনটা চেন করে নেব। তিনটা চেন করে নেওয়ার পরে আমি এখানে কি করেছি দেখিয়ে দিচ্ছি। দুইটা স্টিচ স্কিপ করে তিন নম্বর যে স্টিচ সেখানে গিয়ে কিন্তু আমি একটা সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি। এভাবেই কিন্তু টোটাল রাউন্ডটা কমপ্লিট করেছি। তো দুইটা স্টিচ স্কিপ করলাম, তিন নম্বর স্টিচে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট। আবার পাঁচটা চেন করে নিচ্ছি। পাঁচটা চেন করার পরে আবার দুইটা স্টিচ স্কিপ করে তিন নম্বর স্টিচে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট। এভাবে কিন্তু টোটাল রাউন্ডটা কমপ্লিট করতে হবে। পাঁচটা চেন, দুইটা স্টিচ স্কিপ করব, তিন নম্বর স্টিচে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট। তো এবার আমি লাস্ট অবধি চলে এসেছি। এভাবে করে দুইটা স্টিচ স্কিপ করে তিন নম্বর স্টিচে গিয়ে একটা ডাবল ক্রোসেট করতে হবে এ পর্যায়ে বাটন ব্যান্ডের জন্য। এই যে একটা ডাবল ক্রোসেট করে নিলাম। এইখানে আমি নেক্সট যে স্টিচ সেখানে গিয়ে আরেকটা ডাবল ক্রোসেট করব। ওখানে কিন্তু বাটন ব্যান্ডের জন্য তিনটা চেন সব পাঁচটা ডাবল ক্রোসেট ছিল, তো এ পর্যায়ে আমি পাঁচটা ডাবল ক্রোসেট করে নিব। লাস্টে তিনটা ডাবল ক্রোসেট করলাম, এটা চার নম্বর ডাবল ক্রোসেট। এবার এই যে লাস্টে একদম যেখানে আমি তিনটা চেন স্কিপ করেছিলাম ঠিক সেইখানে এসে একটা এই যে এইভাবে করে ডাবল ক্রোসেট করে নিব। এটাই এই রাউন্ডের লাস্ট ডাবল ক্রোসেট। তো আমি এবার নেক্সট রাউন্ডে চলে যাব। তিনটা চেন দিয়ে আমি হাইট করে নিব, যেটা একটা ডাবল ক্রোসেট হিসেবে কাউন্টেড। আবার নেক্সট যে স্টিচগুলো রয়েছে প্রত্যেকটি স্টিচের ওপর একটা করে ডাবল ক্রোসেট করে নিচ্ছি বাটন ব্যান্ডের জন্য। এই যে এভাবে করে ডাবল ক্রোসেটগুলো করে নিচ্ছি। তো এরপর যে একটু খেয়াল করবেন, যেহেতু আমি তিনটা চেন দিয়ে আমি ওই যে আগের রাউন্ডটা কমপ্লিট করেছিলাম, এই রাউন্ডে কিন্তু আমি পাঁচটা চেন দিয়ে ওই তিনটা চেনের যে পার্টটা সেটা স্কিপ করব এবং চেন ফাইভ স্পেসে গিয়ে আমি সিঙ্গেল ক্রোসেট করব। তো পাঁচটা চেন করে নিলাম, ওই যে তিনটা চেইনের যে গ্যাপ সেটা স্কিপ করে পাঁচটা চেইনের যে গ্যাপ সেখানে এসে একটা সিঙ্গেল ক্রোসেট। আবার পাঁচটা চেন করে নিচ্ছি, পাঁচটা চেন করে নিয়ে চেইন ফাইভের যে স্পেস সেখানে এসে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। আবার পাঁচটা চেন করে নিচ্ছি, আবার চেইন ফাইভের যে স্পেস সেখানে এসে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব। তো আমার পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। আবার পাঁচটা চেন করে নিচ্ছি। পাঁচটা চেন করে নেওয়ার পরে এরপর যে আমার বাটন ব্যান্ডের কাজ, চেন থ্রি যে স্পেস সেটা আমি স্কিপ করলাম, করে ওই যে ডাবল ক্রোসেটের যে স্টিচটা সেটাতে আমি একটা ডাবল ক্রোসেট করে নিব বাটন ব্যান্ডের জন্য। নেক্সট যে চারটা ডাবল ক্রোসেটের স্টিচ দেখা যাচ্ছে সেখানেও প্রত্যেকটাতে আমি একটা করে ডাবল ক্রোসেট করে নিব। দুই, তিন, চার, আর এখানে একটা পাঁচ, টোটাল পাঁচটা ডাবল ক্রোসেট কমপ্লিট করলাম। আবার তিনটা চেন দিয়ে আমি পরের রতে চলে যাব। এক, দুই, তিন, তিনটা চেন দিয়ে আমি চার নম্বর রতে চলে গেলাম।
এটা একটা ডাবল ক্রোসেট হিসেবে কাউন্টেড বাটন ব্যান্ডের জন্য। নেক্সট যে চারটা স্টিচ দেখা যাচ্ছে সেখানে আমরা চারটা ডাবল ক্রোসেট করে নিব। এভাবে করে ডাবল ক্রোসেটগুলো করে নিতে হবে। তো প্রত্যেকটা রাউন্ডে কিন্তু এই বাটন ব্যান্ডের জন্য আমাদেরকে এভাবে করে কাজগুলো করে নিতে হবে, তারপরেই কিন্তু বেস যে পার্ট সেটা রেডি করতে হবে। এ পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট রাউন্ড যেভাবে কমপ্লিট করেছি থার্ড রাউন্ড কিন্তু সেভাবে কমপ্লিট করতে হবে। তো আমি এ পর্যায়ে তিনটা চেন করে নিচ্ছি। তিনটা চেন করে নেওয়ার পরে ওই যে চেন ফাইভের যে গ্যাপ প্রথমটা সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। তারপরে আমি পাঁচটা চেন করে নেব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন করে নিয়ে নেক্সট যে চেন ফাইভ স্পেস সেখানে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। তো এভাবে করে টোটাল রাউন্ডটা কমপ্লিট করলাম। করার পর লাস্ট রাউন্ডে এসে তিনটা চেন করে নেব, এক দুই তিন, তিনটা চেন করে নিয়ে বাটন ব্যান্ডের জন্য পাঁচটা ডাবল ক্রোসেট করব পাঁচটা স্টিচের মধ্যে, এক দুই তিন চার আর লাস্টেরটাতে একটা, টোটাল পাঁচটা ডাবল ক্রোসেট। এরপর যে আমি র ফোরের কাজ শেষ, আমি র ফাইভের কাজ শুরু করব। তিনটা চেন নিয়ে উপরে উঠে যাব। তো এখানেও সেমভাবে আমাকে কাজগুলো রেডি করতে হবে। প্রথমে বাটন ব্যান্ডের কাজ করে নেক্সট যে বেজের কাজ রয়েছে সেগুলো রেডি করতে হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে র ফাইভ থেকে র নাইন পর্যন্ত আমরা কমপ্লিট করব সেম প্রসেসে। তো এখানে একটু ব্যতিক্রম রয়েছে। রো থ্রি এবং রো ফোরে আমি যেভাবে পর্যায়ক্রমে কাজগুলো কমপ্লিট করেছি, রো ফাইভ সিক্স সেভেন এইট এবং নাইনে ঠিক পর্যায়ক্রমে এভাবেই কাজগুলো কমপ্লিট করে যেতে হবে। কোনো চেঞ্জ নাই, জাস্ট পর্যায়ক্রমে কাজগুলো আমরা কমপ্লিট করব। র থ্রিতে যেমনভাবে আমি তিনটা চেইন দিয়ে তারপরে আমি পাঁচটা চেইন দিয়েছি, র ফোরে তেমনভাবে আমি তিনটা চেইনের যে গ্যাপ সেটা স্কিপ করে আমি পরবর্তীতে কিন্তু চেইন ফাইভ স্পেসে আমি সিঙ্গেল ক্রোসেট দিয়েছি। সেম প্রসেসে তিনটা চেইন, তারপরে পাঁচটা চেইন, তিনটা চেইন, পাঁচটা চেইন, এভাবে করেই কিন্তু আমাকে কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে হচ্ছে র থ্রির মতো হবে র ফাইভ সেভেন এবং নাইন, আর র ফোরের মতো হবে র সিক্স এবং এইট, এভাবেই কিন্তু কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন তিনটা চেইন, তারপরে পাঁচটা, তিনটা পাঁচটা, তিনটা পাঁচটা, এভাবেই কিন্তু আমি র নাইন পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। কোনো রকম চেঞ্জ নেই, জাস্ট পর্যায়ক্রমে এভাবেই আপনারা করে যাবেন যতক্ষণ না পর্যন্ত গোল একটা শেপ আসে। আমার কিন্তু গোল একটা শেপ চলে এসেছে। তো আমি এভাবে করে একদম র নাইন পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। তো এখানে আমি বাটন ব্যান্ডের কাজটা করার আগে আপনাদেরকে একটু আবার দেখিয়ে দিচ্ছি। এই যে র নাইনে এসে আমি এভাবে করে আবার চেইন ফাইভ দিয়ে এভাবে করে আমি আবার ডাবল ক্রোসেট করে নিচ্ছি। পাঁচটা স্টিচে পাঁচটা ডাবল ক্রোসেট হবে। এই যে এভাবে করে পাঁচটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়নি, আপনারা বুঝতে পারবেন। সেম প্রসেসেই শুধু পর্যায়ক্রমিকভাবে আমি করে গিয়েছি, কোনো রকম চেঞ্জ নাই। র থ্রি আর ফোরে যেভাবে করেছি সেম প্রসেসে র নাইন পর্যন্ত কিন্তু আমি একইভাবে কমপ্লিট করে ফেলেছি। তো এই পর্যায়ে আমি ওপরের যে ব্যাপারটা সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার কিন্তু একটা গোলাকার শেপ চলে এসেছে কোনো রকম চেঞ্জ ছাড়াই। তো আমি যেহেতু গোলাকার শেপটা পেয়ে গিয়েছি পাঁচটা চেন করে করে কাজটা করে, তো এ পর্যায়ে আমি ছয়টা চেইনের কাজ করব যেন এই গোলাকার শেপটা এবার কুচিয়ে না যায় বা গুছিয়ে না আসে, আরও রাউন্ড শেপ একটা ক্রিয়েট হয়ে যায়। তো আমি নয়টা র কমপ্লিট করার পরে নেক্সট যে র দুইটা রয়েছে সেখানে আমি ছয়টা চেইনের কাজ করব। তারপরে আমি এই যে লেজের শেপটা ওটা করতে যাব, পরবর্তীতে সেটা আপনি দেখে দিচ্ছি। তো আমি একটা চেইন নিয়ে টার্ন করে নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু আমার বাটন ব্যান্ডটা কিছুটা লম্বা হয়ে গিয়েছে তো আমি এ পর্যায়ে ডাবল ক্রোসেটের কাজ করব না, আমি সিঙ্গেল ক্রোসেটের কাজ করব। তো আমি একটা চেইন করে নিয়ে পরের যে স্টিচগুলো রয়েছে সেখানে আমি একটা করে সিঙ্গেল ক্রোসেট করে নিব বাটন ব্যান্ডের জন্য।
এই নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোসেট করলাম এই যে নেক্সট স্টিচে আরেকটা সিঙ্গেল ক্রোসেট এভাবে করে বাটন ব্যান্ডের যে স্টিচগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোসেট করে নিব এরপর যে আমি তিনটা চেইন করে নিব এবং তিনটা চেইন করে ওই যে চেইন ফাইভ যে স্পেস রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি এবার আমি ছয়টা চেইনের কাজ করব এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টা চেইন করার পরে নেক্সট যে চেইন ফাইভ স্পেস সেখানে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি এই যে এভাবে করে ছয়টা চেইন করার একটাই কারণ হচ্ছে যেন আমার এই নেক পিসটা রাউন্ড থাকে রাউন্ড একটা শেপে থাকে সেজন্য গুছিয়ে না যায় তো এভাবে করে প্রত্যেকটার একদম চেইন ফাইভ স্পেসে একটা করে সিঙ্গেল ক্রোসেট দিয়ে ছয়টা চেইন করে নিয়ে আমি চলে আসলাম লাস্টে একদম তো এরপর যে আমি তিনটা চেইন করে নিব লাস্টের জন্য তিনটা চেইন করে নিয়ে ওই যে প্রত্যেকটা ডাবল ক্রোসেটের যে স্টিচগুলো রয়েছে সেগুলোতে একটা করে সিঙ্গেল ক্রোসেট দিব পূর্বের নিয়ম অনুযায়ী তো পাঁচটা ডাবল ক্রোসেটের যে স্টিচ সেগুলোতে পাঁচটা সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি এভাবে করে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোসেট হবে এবং লাস্টে একটা সিঙ্গেল ক্রোসেট হবে টোটাল পাঁচটা সিঙ্গেল ক্রোসেট বাটন ব্যান্ডের জন্য তো এটা কিন্তু আমার র টেন ছিল তো এ পর্যায়ে আমি আবার তিনটা চেইন করে নিব এক দুই আর একটা চেইন করে নিব র ইলেভেনের জন্য তারপরে টার্ন করে নিব ঘুরিয়ে নিচ্ছি তো তিনটা চেইন কিন্তু একটা ডাবল ক্রোসেট হিসেবে কাউন্টেড আবার আগের নিয়মে আমি আবার নেক্সটে যে চারটা স্টিচ রয়েছে সেখানে চারটা ডাবল ক্রোসেট করে নিব টোটাল পাঁচটা ডাবল ক্রোসেট হবে আমাদের তো এ পর্যায়ে যেহেতু তিনটা চেইনের কাজ করা হয়েছে তো সেটা স্কিপ করে আমি ছয়টা চেইনে নেক্সট যে চেইন সিক্স স্পেস সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিব এরকম তিনটা চেইনের গ্যাপ পাইলেই আমি সেটা স্কিপ করে টোটাল পাঁচটা অথবা ছয়টা চেইন দিয়ে আমি নেক্সট যে চেইন ফাইভ অথবা চেইন সিক্সের স্পেস পাবো সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট করব এটাই কিন্তু মূলত ট্রিক্স যেটা আমি পর্ব আগের একদম রো নাইন পর্যন্ত আমি বারবার রিপিট করেছি তো এটার আমি লাস্ট পর্যায়ে চলে আসলাম আসার পরে আমি আবার ছয়টা চেইন করে নিচ্ছি ছয়টা চেইন করে নিয়ে আমি কিন্তু চেইন থ্রি স্পেসটা স্কিপ করে নেক্সট যে বাটন ব্যান্ডের যে স্টিচগুলো রয়েছে সেগুলোতে প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোসেট দিব এভাবে করে ডাবল ক্রোসেটগুলো করে নিব এই যে এটা লাস্ট ডাবল ক্রোসেট র ইলেভেন কমপ্লিট এবার আমি র টুয়েলভের কাজ করব তিনটা চেইন করে নিয়ে হাইট করে নিচ্ছি যেটা ওয়ান ডাবল ক্রোসেট হিসেবে কাউন্টেড নেক্সট ফোর যে স্টিচ সেখানে চারটা ডাবল ক্রোসেট হবে টোটাল পাঁচটা ডাবল ক্রোসেটের কাজ করব এভাবে করে পাঁচটা ডাবল ক্রোসেটের কাজ করতে হবে তো এ পর্যায়ে কিন্তু আমি আগের যে ব্যাপারটা সেটা কিন্তু রিপিট করব না এবার এই যে এরকম এই যে লাস্টের যে সাদা কাজটা রয়েছে সাদা সুতার কাজটা রয়েছে সেটা করতে হবে তো আমি তিনটা চেইন করে নিয়ে ওই যে চেইন সিক্স স্পেস সেখানে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি তারপরে একটু লক্ষ্য করবেন একটা চেইন করে নিব নেক্সট চেইন সিক্স স্পেসে কিন্তু আমি দশটা ডাবল ক্রোসেট করব টোটাল দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ডাবল ক্রোসেট হয়ে গিয়েছে এরপর যে একটা চেইন করে নিচ্ছি চেইন করে নিয়ে নেক্সট চেইন সিক্স স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিব তিনটা চেইন করে নিচ্ছি নেক্সট চেইন সিক্স স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিব আবার একটা চেইন করে নিচ্ছি নেক্সট চেইন সিক্স যে স্পেস রয়েছে সেখানে আমি দশটা ডাবল ক্রোসেট করে নিব এক
দুই, তিন, চার, পাঁচ। তো এভাবে করেই কিন্তু আমি টোটালটা কমপ্লিট করব। তো এখন হচ্ছে ছয়, সাত, আট, নয়, দশ। তো দশটা ডাবল ক্রোসেট নেওয়ার পরে আমি সেম প্রসেসে একটা চেন নিয়ে নেক্সট চেন সিক্স যে স্পেস রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। আবার তিনটা চেন, এক, দুই, তিন, নেক্সট চেন সিক্স স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট। তো এভাবে করে টোটাল রাউন্ডটা আমি কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন একটা কত সুন্দর গোলাকার একটা শেপ তৈরি হয়ে গিয়েছে। তো এরপর যে আমি তিনটা চেন করে নিচ্ছি, তিনটা চেন করে নিয়ে বাটন ব্যান্ডের কাজ করব। লাস্টে যে পাঁচটা ডাবল ক্রোসেটের স্টিচ ছিল সেখানে পাঁচটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি। তো এরপর যে আমি নেক্সট যে র সেখানে চলে যাব। এই জন্য আমি এই সুতার কাজটা কমপ্লিট করে ফেললাম। এই সুতাটা এখন আমি একটা চেন দিয়ে কাট করে নিচ্ছি। নেক্সটে আমি এই যে গোলাপি কালার সুতা সেটার কাজ করব। তো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে আমি গোলাপি কালার সুতাটা এভাবে করে আঙুলে পেঁচিয়ে একটি স্লিপ নট করে নিব। তারপরে আমি এই যে ফার্স্ট যে স্টিচ সেটাতে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। চেন থ্রি দিলাম। তিনটা চেন দেওয়ার পরে আমি নেক্সট কাজগুলো করব। তো আমি এ পর্যায়ে দুইটা সুতা কিভাবে করে অ্যাডজাস্ট করব নেক্সটে যেন আর না খুলে যায়, তো সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে গিট দিয়ে নিচ্ছি। পরবর্তীতে এটা আর খুলে যাওয়ার ঝামেলা থাকবে না এবং পরবর্তীতে আমি লক করে দিব অবশ্যই এই সুতোগুলো। তিনটা চেন করার পরে নেক্সটের যে চারটা স্টিচ রয়েছে সেখানে চারটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি। এভাবে করে চারটা ডাবল ক্রোসেট করে নিব। এটা বাটন ব্যান্ড হিসেবে কাউন্টেড, এটাই কিন্তু লাস্ট র। আমি স্টিচগুলোর মধ্যে সুতোগুলো এভাবে বের করে নিয়ে আসছিলাম। তো যেটা এক্সট্রা সুতা ছিল সেটা আমি এভাবে করে কাট করে দিলাম। তো আমি এবার লাস্টের যে রাউন্ড সেটা কমপ্লিট করছি। তিনটা চেন করে নেব, এক, দুই, তিন। তিনটা চেন করে নিয়ে এই যে চেন থ্রি স্পেস সেখানে এসে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। তারপর আমি একটা চেন করে নিব। চেন করার পরে এই যে দুইটা চেইনের যে ফাঁকা, এটা না, এই যে দুইটা চেইনের যে ফাঁকা স্পেসটা রয়েছে সেখানে আমি একটা ডাবল ক্রোসেট করে নিব। ডাবল ক্রোসেট করার পরে পিকট স্টিচ, তো তিনটা চেন করতে হবে। তিনটা চেন করার পরে ডাবল ক্রোসেটের যে একদম ফাঁকা জায়গাটা সেইখানে এসে আমরা একটা সিঙ্গেল ক্রোসেট করে নেব। এই যেভাবে করে আমি সুতোটা বের করে নিয়ে সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। তারপরে আবারও আমি নেক্সটের যে দুইটা ডাবল ক্রোসেটের স্পেস রয়েছে সেখানে আমি একটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি। তারপরে আমি আবার তিনটা চেন করে নিলাম। আবার আমি সেই ফাঁকা স্থানটাতে এভাবে হুকটা ঢুকাই নিয়ে পিকট স্টিচ করে নিলাম। এটাকে পিকট স্টিচ বলে। আবার আমি সেম প্রসেসে এভাবে করে কাজগুলো কমপ্লিট করলাম। তো এভাবে করে টোটাল আমাকে নয়বার রিপিট করতে হবে। দুইটা ডাবল ক্রোসেটের গ্যাপে আমি একটা করে ডাবল ক্রোসেট আর পিকট স্টিচ করে নিচ্ছি। এই যেভাবে করে পিকট স্টিচ করে নিতে হবে। এটাই কিন্তু মূলত এই লেসটার সৌন্দর্য, যার জন্য নেক ডিজাইনটা এতটা সুন্দর। তো আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন এবং সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আমি কিন্তু স্ক্রিনে কিভাবে করে এই কাজটা করতে হবে সেটার একটা কালেক্টেড পিকচার অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছিলাম আপনাদের সুবিধার্থে। এই যে এভাবে করে দুইটা ডাবল ক্রোসেটের মাঝে একটা করে ডাবল ক্রোসেট দিলাম, দিয়ে আমি তিনটা চেন করে নিয়ে হুকটা এভাবে করে আমি ডাবল ক্রোসেটের ঠিক ওপরের যে স্টিচ সেখানে আমি ঢুকাই দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোসেট করে নিয়ে পিকট স্টিচটা করে নিচ্ছি। তো এটা আপনারা বারবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। এভাবে করে দুইটা ডাবল ক্রোসেটের মধ্যে আমি টোটালটা কাজ করব। এটা লাস্ট ব্যাপার। তো দুইটা ডাবল ক্রোসেটের মধ্যে একটা করে ডাবল ক্রোসেট নিচ্ছি আর পিকট স্টিচটা কমপ্লিট করছি। তো এরপর যে আমি আর কোনো এক্সট্রা চেন নিব না,
যেহেতু ওখানে এক্সট্রা চেইন নিয়ে কাজ কমপ্লিট করেছিলাম আর এখানে সিঙ্গেল ক্রোসেটি কিছুটা ফাঁকা অংশ তৈরি করে ফেলবে, তো আমি আর কোনো চেইন নিব না, চেইন থ্রি স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোসেট করে ফেলব। এই যে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোসেট করে ফেললাম। তো আমি নেক্সট স্টেপটাও দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে। একটা চেইন নিয়ে দুইটা ডাবল ক্রোসেটের ঠিক মিডল পয়েন্টে আমি একটা ডাবল ক্রোসেট করে নিব পিকট স্টিচ। তো এভাবে করে পূর্বের নিয়মে আমি সম্পূর্ণটাই কমপ্লিট করব, দেখতে পাচ্ছেন। আশা করছি আপনারা নিজেরাও এটা কমপ্লিট করে ফেলতে পারবেন, খুবই ইজি। কতটা সুন্দর ডেকোরেটিভ একটা লুক দিয়েছে একটু লক্ষ্য করে দেখবেন। তো আমি টোটালটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখেন একটা রাউন্ড সুন্দর একটা শেপ তৈরি হয়ে গিয়েছে। তো লাস্টে আমি কি করব, এরকমভাবে একটা সিঙ্গেল ক্রোসেট দেওয়ার পরে তিনটা চেন করে নিব। তিনটা চেন করে বাটন ব্যান্ডের জন্য পাঁচটা ডাবল ক্রোসেট করব পাঁচটা স্টিচের ওপরে। একই নিয়মে দেখতে পাচ্ছেন। তো এরপর যে একটা চেইন দিয়ে আমি সুতোটা কাট করে নিব, ইজি এভাবে করে। এখানে কিন্তু আমি বেল্ট সিস্টেম করেছিলাম নেক ডিজাইনটির সৌন্দর্য আরও বৃদ্ধি করতে। তো আমি এখন এই নেক ডিজাইনের বেল্টটার কাজ করব আর এই বর্ডারটার কাজ করব। তো আমি এই বেল্টটার এই গোল অংশের কাজও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটার জন্য আমি গোলাপি কালার সুতাটা নিয়ে নিচ্ছি, এভাবে করে আঙ্গুলে পেঁচিয়ে স্লিপ নট করে নিচ্ছি। এরপর যে আমি এই যে এই গোল অংশের কাজটা করব, তো প্রথমে আমি পাঁচটা চেন করে নিব, এক দুই তিন চার পাঁচ। পাঁচটা চেন করার পরে আমি হুক থেকে একদম যে লাস্ট চেনটা রয়েছে, মানে প্রথমে যে চেনটা তৈরি করেছিলাম ঠিক সেটার মধ্যে হুকটা ঢুকাই দিয়ে এভাবে করে সুতোটা বের করে এনে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তারপরে আমি তিনটা চেন করে নিব হাইটের জন্য, যেটা একটা ডাবল ক্রোসেট হিসেবে কাউন্টেড। তারপরে আমি এই যে গোল অংশের মধ্যে আমি আবার ডাবল ক্রোসেট করব ১৩টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ১৩। আমার ১৩টা ডাবল ক্রোসেট করা হয়ে গিয়েছে। আর ওই যে প্রথমে তিনটা ডাবল ক্রোস তিনটা চেন ছিল, তিনটা চেন মানে একটা ডাবল ক্রোসেট হিসেবে কাউন্টেড, টোটাল ১৪টা ডাবল ক্রোসেট আমার করা হলো। তো এবার আমি ফার্স্ট যে চেন ছিল সেটাতে আমি একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি, যেটা তিন নম্বর চেন হিসেবে কাউন্টেড ছিল। তো এবার আমি চেন করে নিব, আমি ৬ ইঞ্চি পরিমাণ চেন করে নিব। আমি ঠিক কতগুলো চেন নিয়েছি সেটা বলবো না, কারণ এক একটা নেকের জন্য এক এক সাইজের বেল্ট লাগতে পারে, যেহেতু বেল্টটা বাঁধা হবে। তো ৬ ইঞ্চি পরিমাণ আমি চেন করে নিচ্ছি। তারপরে আমি আমার এই যে নেক ডিজাইনটা নিয়ে নিচ্ছি, তো এখানে আমি জয়েনিং করে নিব এইটা। এই জন্য আমি ফার্স্ট যে স্টিচটা ছিল সেখানে আমি একটা এভাবে করে সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েনিং করে নিলাম। তারপর আমি একটা পিকট স্টিচ দিব। আমি আবার স্ক্রিনে পিকট স্টিচের যে ডায়াগ্রাম ছিল সেটা দেখিয়ে দিচ্ছি,
এভাবে করে তিনটা চেইন নিয়ে আমি স্টিচের মধ্যে ওটা ঢুকাই দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। তারপরে তিনটা চেইন করে নিব, তিনটা চেইন করে নিয়ে পাঁচটা ডাবল ক্রোসেট স্কিপ করব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ডাবল ক্রোসেট স্কিপ করে ঠিক মিডিল পয়েন্টে আমি আবার এভাবে করে সুতোটা নিয়ে সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি, এই যে এখানে। তারপরে আমি আবার তিনটা চেইন করে নিয়ে পিকট স্টিচটা করে নিচ্ছি, এই যে এভাবে করে স্টিচটার মধ্যে ওকে ঢুকাই দিয়ে এই যে সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। আবার তিনটা চেইন, এক দুই তিন, আবার পাঁচটা ডাবল ক্রোসেট স্কিপ করব, এক দুই তিন চার পাঁচ, এবং এই যে মিডিল পয়েন্টে আমি এভাবে হুকটা ঢুকাই দিয়ে সুতোটা এনে সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি। আবার তিনটা চেইন দিয়ে পিকট স্টিচ করে নিব, এখানে আমি পিকট স্টিচটা করে নিচ্ছি, এভাবে করে সিঙ্গেল ক্রোসেট করে নিলাম তিনটা চেইন দিয়ে। আবার তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন করে নিয়ে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ডাবল ক্রোসেট স্কিপ করে এই যে এই মিডিল পয়েন্টে আমি আবার সিঙ্গেল ক্রোসেট করে নিলাম। তো এইভাবে করে আমি টোটালটাই কমপ্লিট করলাম। কমপ্লিট করে আমি লাস্ট অবধি করে ফিরে আসলাম। এরপর আমি তিনটা চেইন করে নিব, তিনটা চেইন করে নিয়ে এই যে লাস্টের যে চেইন থ্রি ছিল ঠিক সেইখানে গিয়ে আমি এভাবে করে হুকটা ঢুকাই দিয়ে সিঙ্গেল ক্রোসেট করে নিলাম। তিনটা চেইন দিয়ে আমি আবার পিকট স্টিচটা করে নিব। পিকট স্টিচ করার পরে আমি আবার চেইন দিয়ে নিব বেল্টের জন্য 6 ইঞ্চি পরিমাণ। এখানেও যে পরিমাণ চেইন নিব এই পর্যায়ে আমি ঠিক সেই পরিমাণ চেইন নিয়ে নিব, 6 ইঞ্চি পরিমাণ চেইন নিয়ে নিচ্ছি। তো আমার 6 ইঞ্চি পরিমাণ চেইন নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা এক্সট্রা চেইন নিয়ে এই যে এখানে পাঁচটা চেইনের ঠিক মাথার ওপরে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে আমি আরও তিনটা চেনে স্লিপ স্টিচ দিতে দিতে উপরে উঠে গেলাম। তারপরে আমি টার্ন করে নিলাম এবং ওই যে গোল অংশটা ছিল সেই গোল অংশে আমি টোটাল 14টা ডাবল ক্রোসেট করব। টোটাল 14টা ডাবল ক্রোসেট করে আমি এই যে লাস্টের যে আমি স্পেস ছিল সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, নিয়ে একটা চেন করে নিলাম। তারপরে আমি এক্সট্রা যে ইয়ান সেটা কাট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম টোটাল রাউন্ড একটা শেপের নেক ডিজাইন কমপ্লিট হয়ে গেল, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদের এটা খুব পছন্দ হবে এবং এরকমভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এরপর যে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি এক্সট্রা ইয়ানগুলো কীভাবে আমি লক করব। তো এভাবে করে এক্সট্রা ইয়ানগুলো বিভিন্ন স্টিচের মধ্যে দিয়ে দিয়ে বের করে নিয়ে আসতে হবে, যেন এটা ইনভিজিবল হয়ে যায় পরবর্তীতে, যেন এটা দেখা না যায় এবং প্রবলেমে না পড়া হয়। এভাবে করে টোটালটা আমি অনেকগুলো স্টিচের মধ্যে দিয়ে দিয়ে বের করে নিয়ে আসব, যেন এটা দেখা না যায়। এই যে বড় যে সুতোটা সেটাও আমরা এভাবে করেই সুন্দরভাবে বের করে আনতে হবে। চেষ্টা করবেন একটু বেশি স্টিচের মধ্যে দিয়ে দিয়ে যেন বের করে নিয়ে আসা যায়, তাহলে এটা বেশি স্ট্রং থাকবে এবং পরবর্তীতে এটা আমি এভাবে করে কাটার দিয়ে কাট করে দিব একদম গোড়া থেকে। তো এরপর যে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফুল পাতাগুলো অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু আমি আগে নেক ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলেছিলাম, এবার শুধু বেস যে পার্ট সেটা একটু দেখাই দিলাম। আর এই ফুল আর পাতাগুলোর টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তাই আমি আর এখন সেগুলো দেখাচ্ছি না। তো আমি এই যে বড় যে ফুলটা সেটা আমি একদম নেক ডিজাইনের ঠিক মিডিল পয়েন্টে সেট করব। তারপরে দুই পাশে আমি দুইটা রোজ, যে লাল রোজ সেগুলো আমি সেট করে দিব। তার দুই পাশে আমি এভাবে করে পাতাটা সেট করব এবং এই যে লাস্টের দুই কর্নারে আমি এভাবে করে বড় দুইটা গোলাপ সেট করার পরে স্পাইরাল রোজটা একদম কর্নারে, দুই কর্নারে সেট করব এবং তার একদম কর্নারগুলোতে আমি এভাবে করে তিনটা পাতা একসঙ্গে সেট করব। দেখতে পাচ্ছেন এভাবে করে সেট করব। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন, সুই সুতার কাজ তো সবাই মোটামুটি পারেন। আর মাঝে অবশ্যই এভাবে করে পুঁতি দিতে হবে যাতে নেক ডিজাইনের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। এই যে আমি একদম পেছনের পাটা দেখাই দিচ্ছি, এভাবে করে সুই সুতাতে জাস্ট আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। এটা কঠিন কিছুই না, জাস্ট আমি কালার ম্যাচিং করে সুই সুতা নিয়েছি এবং এভাবে করে করে আমি সেট করে নিয়েছি।
যেটা যে জায়গা হবে সেটা আগে আমি বসিয়ে নিয়েছি, সুন্দরভাবে মার্ক করে নিয়েছি। তারপরে আমি এভাবে করে সুই সুতা দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে দিয়েছি। সুই সুতা দিয়ে অ্যাডজাস্ট করলে জিনিসটা খুব বেশি টেকসই হবে। গ্লোগান এগুলোর অ্যাডজাস্ট আমার মনে হয় না যে খুব বেশি দিন থাকে, তাই আমি সুই সুতা দিয়ে অ্যাডজাস্ট করেছি। আপনারাও চেষ্টা করবেন সেম কালার ম্যাচিং করে সুই সুতা নিয়ে এভাবে করে অ্যাডজাস্ট করতে। আর এই যে লেজ নিয়ে নিয়েছি আমি, লাস্টে একদম লেজ লাগিয়ে নিয়েছি জামাটার। এই লেজের টিউটোরিয়ালও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, জিগজ্যাগ লেজ বলা হয়। আর এই যে আমি ফুলগুলো সুন্দরভাবে জামাতে অ্যাডজাস্ট করে দিয়েছি, এটাও আমি সুই সুতা দিয়ে অ্যাডজাস্ট করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমি টোটালটা কমপ্লিট করেছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ স্টে উইথ শোভা হ্যান্ডিক্রাফট।